আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, হ্যাপি তখন কিছু বলেননি। হ্যাঁ, এই যুগের সবচেয়ে বড় ফেতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে নেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফেতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? একাধিক বিয়ে করব, বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না। আপনি একটাই করতে পারেন না, একাধিক করতে পারেন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হয়? খুব সুন্দর প্রশ্ন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, হ্যাপি তখন কিছু বলেননি। হ্যাঁ, কি সুন্দর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনারা যে পান জর্দা খেয়েছে এটা কি আপনি চোখে দেখেছেন? ওখানে যে পানের ভিতর জর্দা ঢুকানো ছিল এটা কি আপনি দেখেছেন? আলেমুল গায়ে দেখেছেন? উত্তর দেখে নাই। তো এখন এই হাদিসের আলোকে কি হবে? কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে জাস্ট একটা কথা শুনলো, যাচাই বাছাই না করে প্রচার করা শুরু করলো। আল্লাহ পাক সূরা হুজুরাতেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কি ভাই, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা এরকম বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাক, কারণ এগুলো পাপ। এখন তারা জর্দা খেয়েছেন কি না সেটা তো আমি জানি না, না জেনে আমি কেন তাদেরকে অপবাদ দিলাম? যদি এখন সে না খেয়ে থাকে তাহলে তো অপবাদ হয়ে গেল। আচ্ছা, এখন কথায় আসে, এই এলাকার একটা মানুষ যে পান খায় জর্দা খায়, ধরে নিলাম তর্কের খাতিরে, কথা শোনেন, এই এলাকার দশজন মানুষ পানের সাথে জর্দা খায়, মনে করেন আমি ধরেই নিলাম তর্কের খাতিরে, ওই দশটা মানুষ মিলে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছে, আমি তার সাথে একাত্মতা পোষণ করবো কি করবো না? আর তুমি জর্দা খাও না, জর্দা খাও না, পানও খাও না, কিছুই করো না, কিন্তু ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে তুমি ইসরায়েলের পক্ষ নিয়েছো, তোমার সাথে আমি বসবো কি না? ব্যাস, তুমি এইসব ছোটোখাটো ইস্যু দিয়ে এই পুরো বাঙালি জাতির ব্রেন ওয়াশ করে মাইন্ড ডাইভার্ট করতে চাও? বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে কারা মুনাফেক আর কারা মুমিন, এইসব করে কোনো লাভ হবে না। আমি বলেছি কিয়ামত পর্যন্ত এই জাতি এই অক্টোবর মাসের কথা ভুলবে না, যখন তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছে। তোমরা এই উম্মার একবিংশ শতাব্দীর নব্য মির্জাফর, আল্লাহ পাক তোমাদের ফেতনা থেকে পুরো জাতিকে হেফাজত করবে। আর সত্যি কথা ভাই, আমি জানি না ওখানে জর্দা কাম হয়েছে কি। এই যুগের সবচেয়ে বড় ফেতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে নেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফেতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? ইমানদার যুবকের করণীয় হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করা, যে কোনো যে কোনো ছোট হোক আর বড় হোক হালাল রিজিকের ব্যবস্থা করা, এবং এই ফেতনাদেরকে হালাল করে বিয়ে করে ফেলা। ঠিক আছে, আর কোন উপায় আমার জানা নাই, এছাড়া আপনি পারবেনও না, সাধু সন্ন্যাসী তো আমরা না, সবাই মানুষ, রক্তের মানুষের মানুষ, তিন দিন স্ত্রী থেকে আমরা দূরে থাকতে পারি না, আর আপনারা 30 বছর মেয়ে থেকে দূরে আছে। ওই ভুল করতে যায় না, ওইটা যে বলছেন সবাই পারবে না, 1, 2, 3, 4 ফ্যান্টাসিতে যায় না, ওইটা সবাই কন্ট্রোল করতে পারবে না, আর এটা খুব মানসিক একটা পেরেশানির ব্যাপার। দিনের জন্য যদি কাজ করতে চান মাথাটা ফ্রেশ থাকতে হবে, ঝামেলা যত কম হয়ে যায়, মনের মতো একটা মেয়ে পাইলে ব্যাস, দ্যাটস এনাফ।